অনেক তো ছোট ছোট মিষ্টি বানালেন এবার না হয় একটু বড় সাইজের মিষ্টি বানান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব অনেকটা কুল বালিশের মতো দেখতে বালিশ মিষ্টির রেসিপি এই মিষ্টিটা ওজনে হাফ কেজি থেকে শুরু হয়ে দুই কেজি বা তার চেয়ে বেশি হয় আর মিষ্টিটা নেত্রকোনা জেলায় অনেক প্রসিদ্ধ কে কে এই মিষ্টিটা খেয়েছেন কমেন্ট করে জানাবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেই প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ সুজি এবং এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং পাউডার এখন এই শুকনো উপকৰণগুলোকে মিছিয়ে নিব এখানে আমি নিয়েছি উঁচু করে এক কাপ ছানা ওজনে প্রায় দুশো গ্রামের মতো হবে ছানাটা করে আমি অনেকক্ষণ টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম যার কারণে পুরো পানিটাই শুকিয়ে গেছে এখন এরকম শুকনো ছানা দিয়ে তো ভালো মিষ্টি হবে না মিষ্টির ভিতরে রস ঢুকবে না এটাকে নরম করে নিতে হবে তাই আমি কিছুটা পানি দিয়ে এটাকে নরম করে নিব তার আগে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিব মাখানোর সময় এবার এটাকে কাউন্টারে রেখে এভাবে ডোলে ডোলে মথে নিতে হবে যতক্ষণ না এটা পুরো স্মুথ একদম সফট ক্রিমের মতো হয়ে যায় ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এবার ছানার সাথে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে ছানার সাথে ভালো করে এগুলো মিশে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্সিংটা করছি এবার আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব এখানে দুইটা মিষ্টি হবে এখন এগুলোকে আমি বালিশের মতো করে শেপ দিয়ে নিব এটা দেওয়া কিন্তু অনেক সহজ জাস্ট একটু লম্বা করে নিলেই হয়ে যায় দুইটা মিষ্টি আমি সেপ দিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি শিরা তৈরি করতে শিরার জন্য আমি একটা চব্বিশ সেন্টিমিটারের পাত্রে নিয়ে নিচ্ছি চার কাপ চিনি এখন দিয়ে দিব চার কাপ পানি পানিতে বলক আসতে আসতে আমরা ক্যারামেলটা তৈরি করে ফেলি সেজন্য একটা পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি চুলার রাসটাকে লোতে রেখে চিনিটাকে মেল করে নিতে হবে কোনো প্রকার চামচ এ পর্যায়ে ইউজ করা যাবে না যখন গলে যাবে তখন আপনি চামচ ইউজ করে এটার মধ্যে কালার নিয়ে আসবেন আর কালারটা এরকম ডিপ ব্রাউন কালার করে নেবেন এখন এই ক্যারামালটা আমি সরাসরি শিরার উপরে ঢেলে দিব দেখতে পেলেন মুহূর্তেই শিরার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি যে পাত্রে ক্যারামেলটা করি ওটা দেখে আবার হাসবেন না ওই পাত্রটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম আর ওইখানে করলে কালারটা ভালোভাবে বোঝা যায় ক্যারামেলটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিটা দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আপনাদের সুবিধার্থে টাইমিংটা দেখিয়ে দিয়েছি তবে আপনাদের চুলার হিট অনুযায়ী আপনারা রান্নাটা করবেন তিন চার মিনিট পরে ঢাকনা সরিয়ে মিষ্টিগুলোকে উলটিয়ে দিব আমি সৌন্দর্যের জন্য চুলা কিনেছি এখন চুলার হিট দেখে তো আমি একেবারেই সন্তুষ্ট না চুলার হিটটা অনেক কম আমাকে এবার আবার পুরনো চুলাটা নিয়ে আসতে হবে দেখতে যতই অসুন্দর লাগুক প্রায় দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে একটু মিষ্টিগুলোকে আবার উলটিয়ে দিব এ পর্যায়ে শিরা চেক করে নিতে হবে আমার শিরাটা এখনো ঘন হয়নি তাই আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট পরে এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু এ পর্যায়ে অনেক ঘন হয়ে গিয়েছিল শিরাটা ঘন হয়ে গেলে পানি অ্যাড করতে হবে আর এখন থেকে পানি অ্যাড করে করে শিরাটাকে পাতলা করে ফেলতে হবে আর আপনাদের হয়তো দশ মিনিট বা বারো মিনিট পরেও পানি অ্যাড করা লাগতে পারে প্রায় এক মিনিট পরে আমি আবারও হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি এভাবে প্রতি দুই এক মিনিট পর পরে পানি অ্যাড করতে হবে আর পানিটা ফুটন্ত গরম হতে হবে আমার বিশ মিনিট শেষ তারপর আমি আরো পাঁচ মিনিট এটাকে রান্না করব কারণ আমার মনে হচ্ছিল ভিতরে এখনো হয়নি সর্বোচ্চ তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রান্না করতে পারে। এখন এখানে আমি এক কাপ আবারও পর্যন্ত গরম পানি দিয়ে দিয়েছি শুরুতে আমি পানি কম অ্যাড করেছিলাম সেজন্য এখন আমি বেশি পানি অ্যাড করে শিরাটাকে পাতলা করে নিচ্ছি আপনারা কিন্তু শুরুতেই এক কাপ করে গরম পানি দিতে পারেন পাঁচ মিনিট হয়ে গেলে চোলাটা অফ করে দিব এই মিষ্টিটা শিরা অনেকটা রসগোল্লা শিরার মতো পাতলা হবে চুলা বন্ধ করে আমি আরও এক কাপ পানি দিয়ে দিব এখন এটাকে এভাবে শিরার মধ্যে সারা রাত রেখে দিব পরদিন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি মিষ্টিটা আপনারা যে কোনো অনুষ্ঠান বার্থডে পার্টিতে টেবিলে রাখতে পারেন সবাই দেখে বলবে আরে এটা কি তখন আপনারা বলবেন আস্ত মুরগি আস্ত খাসি সবই তো খেলে নেবার একটা আস্ত বড় মিষ্টি খান মিষ্টিটা আসলে এতটাই সফট যে ছুরি লাগানোর সাথে সাথেই কেটে যায় আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা অনেকটাই চমচমের মতো টেস্ট আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে কোন রেসিপিটা চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ